হিন্দু হয়েও কেন পশু কোরবানি দেন বিদ্যা সিনহা মিম? এ নিয়ে সবার প্রশ্ন। সনাতন ধর্মের অনুসারী হলেও প্রতি বছর পশু কোরবানি করে থাকেন বিদ্যা সিনহা মিম। এবার কোরবানির ঈদেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। বরাবর মতো দুটি খাসি কোরবানি দিয়ে সম্প্রীতির অনন্য নিদর্শন রেখেছেন বিদ্যা সিনহা মিম। অন্য ধর্মের হয়েও কেন পশু জবাই করেন কোরবানিতে বিদ্যা সিনহা মিম? জানতে চাইলে তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, আর কোরবানির ঈদ হলো ত্যাগের মাধ্যমে সে আনন্দের ভাগাভাগি করা। আমার পরিবারে যারা কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন, তাদের জন্য প্রতিবারের মতো এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সবাইকে ঈদ মোবারক জানিয়ে অভিনেত্রী বলেন, আমার বাসায় বেশ কয়েকজন কাজের মানুষ আছেন যারা মুসলিম, তাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না। মূলত তাদের কথা মাথায় রেখে আমি প্রতি ঈদেই পশু কোরবানি করি। ফেসবুকে কোরবানির পশুর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম।